সব প্রস্তুতি প্রায় শেষ। সমুদ্র সৈকত কুয়াকাটায় আগামীকাল থেকে শুরু হচ্ছে 200 বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব। সূর্যোদয় আর সূর্যাস্তের এই বেলাভূমিতে প্রতি বছর পূর্ণিমা তিথির সময় শ্রীকৃষ্ণের স্মরণে রাসলীলার আয়োজন করেন সনাতন ধর্মাবলম্বীরা। তবে যুগ যুগ ধরে চলে আসা এই মেলা এখন সার্বজনীন উৎসবে রূপ নিয়েছে। উৎসব দেখতে সারা দেশ থেকে ছুটে আসেন পর্যটকরা, ইতিমধ্যে আসতে শুরু করেছেন পুণ্যার্থী ও দর্শনার্থীরা। এবার যখন আসলাম আগের বার থেকে এবার অনেক ভালো মনে হচ্ছে, সিকিউরিটিও বেশি। এই জায়গাটার সৌন্দর্যটাই হচ্ছে অন্যরকম। তার পাশাপাশি এখানে একটা রাস উৎসব শুরু হয়, প্রতি বছরই হয়। গঙ্গা স্নান করতে আসি, তারপর সবাই আসে, সারা বাংলাদেশের মানুষই আসে, শহর পাপ মোচন হয়, অনেক আনন্দ করে। আমরা প্রতি বছরই এখানে মানে রাস দেখতে আসি, বড় উৎসব হয়, অনুষ্ঠান হয়। সুন্দর ও সুষ্ঠু পরিবেশে রাসমেলা উদযাপনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। পদ্মা সেতুর কারণে যাতায়াত সহজ হওয়ায় এবার লক্ষাধিক মানুষের আগমন ঘটবে বলে আশা তাদের। সোমবার 5টায় গঙ্গা স্নান হবে, এই পুণ্যার্থীরাই অনুষ্ঠান শেষে গঙ্গা স্নান করবেন। আমরা সব কিছু আয়োজনের ব্যবস্থা করা হয়ে গেছে, কোনো চিন্তা নেই। লোকজন যা আসে মোটাই আমরা রাধা রানী কৃপায় আমরা খেটে দিতে পারবো। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। 3 দিন ব্যাপী মেলার নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পর্যটনের বিভিন্ন স্থানে পোশাকধারী পুলিশের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং জেলা পুলিশ এবং অন্যান্য ইউনিটের সাথে, জেলা পুলিশ, নৌ পুলিশ সহ অন্য সকল ইউনিটের সাথে সমন্বয় করে এখানে পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে। আগামীকাল অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে রাস পূজার আনুষ্ঠানিকতা। ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি থাকবে প্রখ্যাত শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানও। সোমবার ভোরে পূব আকাশে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে রাসলীলার মূল আনুষ্ঠানিকতা। দেশের মধ্যে শুধুমাত্র কুয়াকাটা আর দুবলারচরে অনুষ্ঠিত হয় সনাতন ধর্মাবলম্বীদের এই রাসলীলা। প্রতি বছর এই উৎসবে অন্তত 250,000 মানুষের আগমন ঘটে সমুদ্রকন্যা কুয়াকাটায়। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।